আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে জ্যামিতিক ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রসমূহ। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বিভিন্ন জ্যামিতিক আকৃতির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় সেই সূত্রসমূহ তোমাদের সামনে আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে যে সূত্রটি আমরা জানব সেটি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। ধরো এখানে একটি চিত্র আছে যেটি একটি আয়তক্ষেত্র, যার এ বিটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং এসি হচ্ছে প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্যের যদি মান দেওয়া থাকে আর প্রস্থর যদি মান দেওয়া থাকে, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। ধরো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 4 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কী হবে আমরা যদি এখানে একটু মান বসে দিই, দৈর্ঘ্য হচ্ছে 4 এবং প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। তা আমরা জানি সেন্টিমিটার এবং সেন্টিমিটার গুণ করলে এখানে হবে বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে মান বাড়াবে 4 গুণে 8 বর্গ সেন্টিমিটার। এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই যে কোনো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। তবে এখানে তোমাদের মনে রাখতে হবে আয়তক্ষেত্রে যেহেতু বিপরীত বাহুগুলো সমান, তাহলে এখানে এবির যে মানটা হবে সিডির মান কিন্তু সেম হবে। ঠিক একইভাবে এসির যে মান হবে বিডির মানটাও কিন্তু একই রকমই হবে। এবার আমরা দ্বিতীয় যে সূত্রটি জানতে যাচ্ছি সেটি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বাহু গুণ বাহু, অথবা বাহুর দৈর্ঘ্যের ওপরে হচ্ছে স্কোয়ার, অথবা এক বাহুর দৈর্ঘ্য গুণ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। সবগুলো কিন্তু আসলে একই ব্যাপার। এখানে একটা চিত্র দেওয়া আছে বর্গক্ষেত্রের। আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই পরস্পর সমান। তাহলে একটা বাহুর যদি আমাদের দৈর্ঘ্য বা মান দেওয়া থাকে, তাহলে সেই মান থেকে আমরা কী করতে পারবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। ধরো এটি একটি বর্গক্ষেত্র আমাদের এক দেওয়া আছে, যার একটা বাহু অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য ধরো দেওয়া আছে আমাদের 3 মিটার। তাহলে আমি যদি এটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, এই যে বাহু গুণন বাহু, অর্থাৎ 3 মিটার গুণ হচ্ছে 3 মিটার, তাহলে 3 গুণ হচ্ছে 3 মিটার, তাহলে মিটার মিটার গুণ করলে হবে আমাদের বর্গ মিটার। তাহলে এখানে মানটা আমাদের দাঁড়াবে 3 × 9 বর্গ মিটার। একইভাবে বাহুর দৈর্ঘ্য এখানে যদি আমরা এই সূত্রটাতে অ্যাপ্লাই করি, একই কথা হবে, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত আমাদের 3 মিটার। তাহলে 3-এর ওপরে আমাদের কি আছে, স্কোয়ার আছে। তাহলে 3 × 9, যেহেতু মিটারের ওপর স্কোয়ার হবে সুতরাং এটা হবে বর্গ মিটার। ঠিক একইভাবে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য এখানে 3 মিটার, আর অপর বাহুর দৈর্ঘ্যও একই কথা, কারণ এর এক বাহুর দৈর্ঘ্য মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই কী হবে, একই হবে। তাহলে এটা হবে 3 মিটার। তাহলে সমান আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 9 বর্গ মিটার। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এইবার আমরা যে সূত্রটি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, অথবা এই যে হাফ গুণ ভূমি গুণ হচ্ছে উচ্চতা, একই কথা আমাদের। তো এখানে আমরা কিভাবে এটার ক্ষেত্রফল নির্ণয় করব, যদিও ত্রিভুজের বিভিন্ন আকৃতি আছে, সে আকৃতি ভেদে এদের ক্ষেত্রফল নির্ণয়ের বেশ কিছু সূত্র তোমাদের সামনে আমরা শীঘ্রই নিয়ে আসব। আজকে শুধুমাত্র আমরা বেসিকভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটাই শুধুমাত্র আলোচনা করছি। যাই হোক, আমরা এই সূত্রের সাহায্যে কীভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব সেটি দেখার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে ভূমি। তো এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ, এটি কিন্তু একটা কি, ভূমি। গুণ হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে শীর্ষবিন্দু পর্যন্ত একটা আমরা ভূমির সাথে কী টানবো, লম্ব টানবো, এটা হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে আমরা এখন যদি এটার মান জানি, ধরলাম আমরা এখানে ভূমি হচ্ছে 6 মিটার আর উচ্চতা আমরা যদি ধরি যে 4 মিটার, তাহলে আমরা যদি এখন মান বসে দিই এই সূত্রতে, দেখো ভূমি হচ্ছে আমাদের 6 মিটার গুণ আমাদের উচ্চতা হচ্ছে 4 মিটার ভাগ হলো 2। যেহেতু এখানে মিটার এবং এটা মিটার, তাহলে এখানে আমাদের একক হবে বর্গ মিটার। তাহলে একটু দেখো, আমরা যদি হিসাব করি 2 দিয়ে 4 কাটি, 2 দ্বিগুণে 4, 6 দ্বিগুণে 12, তাহলে 12 বর্গ মিটার। ঠিক এই সূত্র কিন্তু একই কথাই, আমরা যদি মান বসাই দেখো একই জিনিসই আসবে। এখানে হাফ গুণ হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে আমাদের কত, 6 মিটার, 6 মিটার
এবং উচ্চতা কত? 4 মিটার। 4 মিটার দুই দিয়ে যদি আমি 6 কে কাটি, 3 দ্বিগুণে 6, 3 এবং 4 গুণ করলে হবে 3 চারে 12, আর একক হবে আমাদের বর্গ মিটার। আশা করছি এটিও তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। এবার আমরা পরে আরেকটি সূত্র আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ গুণ কর্ণ দুটির গুণফল। অর্থাৎ এটি আমাদের যদি একটি রম্বস আমরা দেখি, তাহলে এখানে বলা হচ্ছে এটার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। এখানে দেখো দুইটা কর্ণ আছে, এই যে একটা কর্ণ, এই যে আরেকটি কর্ণ, এই দুইটার যদি আমরা দৈর্ঘ্য গুণ করে দেই তাহলে আমরা কি করব, রম্বসের ক্ষেত্রফল সহজেই নির্ণয় করতে পারবো। ধরলাম আমরা যে এই যে একটা কর্ণ বিডি, তার মান ধরলাম আমরা 6 সেন্টিমিটার, আর এই যে আমাদের এসি, এর মান ধরলাম আমরা 3 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখন এই মানটা এখানে বসে দেই সূত্রেতে, তাহলেই কিন্তু আমাদের এই রম্বসটার ক্ষেত্রফল সহজেই বের হবে। তাহলে এখানে আমরা সূত্র লিখি হাফ গুণ হচ্ছে কর্ণ দুইটির গুণফল, কর্ণ আছে এখানে 6, গুণ হচ্ছে কত 3, যেহেতু এটা সেন্টিমিটার আছে সুতরাং এর একক হবে বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা একটু হিসাব করে দেখি, এখানে হাফ গুণ হচ্ছে 6, আর 3 গুণ করলে 3 6 18 বর্গমিটার, 2 দিয়ে 18 কাটলে 9, সুতরাং 9 কে 9 বর্গ সেন্টিমিটার। আশা করছি অতি সহজেই রম্বসের ক্ষেত্রফল তুমি এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবে। তাহলে চলো এবার আমরা আর কি সূত্র আছে সেটি আলোচনা করব। এবার আমাদের সূত্র আছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ভূমি হলো এই যে রেখাটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের সামান্তরিকের ভূমি। উচ্চতা, উচ্চতা আসলে আমরা এই যে অনেক সময় চিন্তা করি যে এটা বা এটা, আসলে এটা উচ্চতা নয়, এই বরাবর যদি আমরা একটা লম্ব টানি তাহলে এটাই হবে আমাদের উচ্চতা, এই যে এই রেখাটা। অথবা আমি যদি এই কর্ণ থেকে ভূমির ওপর একটি লম্ব টানি তাহলে কিন্তু এটাই হবে উচ্চতা। যাই হোক, এখন আমরা যদি মান বের করতে চাই সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে এখানে ভূমি, ভূমির মান যদি আমার হয় 6 মিটার, আর এই যে উচ্চতা এটা যদি হয় 3 মিটার, তাহলে এখানে আমরা একটু মান বসে দেই, এখানে ভূমি হচ্ছে আমাদের কত 6 মিটার গুণ উচ্চতা হচ্ছে 3 মিটার, তাহলে মিটার মিটার গুণ করলে আমাদের একক হবে বর্গমিটার। তাহলে আমরা যদি করি 3 6 18 বর্গমিটার। আশা করছি এটিও তোমরা সহজেই বুঝতে পেরেছ। এবার আমরা ট্রাপিজামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আলোচনা করতে যাচ্ছি। ট্রাপিজামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহু দুইটির যোগফল গুণ হচ্ছে উচ্চতা। তা ট্রাপিজামের ক্ষেত্রে আমরা জানি ট্রাপিজামের এক জোড়া বাহু হবে সমান্তরাল। এখানে দেখো এ ডি এবং এই যে বি সি, এই বাহু দুইটা, অর্থাৎ এ ডি এবং বি সি বাহু দুইটি কিন্তু কি সমান্তরাল। তো বলা হচ্ছে যে সমান্তরাল বাহু দুইটির যোগফল, এই দুইটা বাহুর যে মান সেই যোগফল করব, আর উচ্চতা, উচ্চতা কিন্তু এই যে এ ই হচ্ছে আসলে উচ্চতা। তাহলে এটার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? ধরলাম আমরা এই যে এ ডি বাহুর মান হচ্ছে 3 মিটার, ধরলাম বি সি বাহুর মান হচ্ছে 6 মিটার, ধরলাম এর যে উচ্চতা আছে এটা আমরা ধরলাম হচ্ছে 4 মিটার। তাহলে এখন আমরা যদি মান বসাই তাহলেই কিন্তু আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের হবে। তাহলে আমাদের এখানে সূত্র হচ্ছে হাফ গুণ হচ্ছে এই যে সমান্তরাল বাহু দুইটির যোগফল। তাহলে সমান্তরাল বাহু এটার মান হচ্ছে 6 যোগ এটার মান হচ্ছে 3, তাহলে এটার যোগফল গুণ হচ্ছে উচ্চতা, উচ্চতা আমরা কত ধরেছি 4, যেহেতু মিটার আছে একক হবে আমাদের বর্গ মিটার। এখন আমরা একটু মান বের করি, হাফ গুণ 6 এবং 3 যদি আমরা যোগ করি 6 3 9 গুণ 4 বর্গ মিটার। এখন একটু 2 দিয়ে যদি আমি 4 কে কাটাকাটি করি, 2 দ্বিগুণে 4, 9 দিয়ে 2 কে গুণ করলে 9 দ্বিগুণে 18 বর্গ মিটার। আশা করছি ট্রাপিজামের ক্ষেত্রফলও অতি সহজেই তোমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবে।
এবার আমরা সর্বশেষ যার ক্ষেত্রফল নির্ণয় সূত্র আলোচনা করতে যাচ্ছি সেটি হলো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো পাই আর স্কোয়ার। এখানে পাই হচ্ছে ধ্রুবক, যার মান হচ্ছে 22/7, যাকে আমরা বলি হচ্ছে 3.1459। আমরা নর্মালি 3.14 পর্যন্ত এই মানটা লিখে থাকি। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় পাই আর স্কোয়ার। পাইটা হচ্ছে আমাদের ধ্রুবক, যার মান আমাদের এখানে দেওয়া আছে, নিশ্চয়ই তোমরা জানো। আর স্কোয়ার, এখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আমি যদি এখন এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, ধরো এই বৃত্তের এই যে ব্যাসার্ধ আছে, ধরলাম আমরা এই ব্যাসার্ধের মান হচ্ছে 2 মিটার, তাহলে আমি যদি এখন এর ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমরা পায়ের মান বসাবো 3.14 ইন্টু, এখানে আর এর মান হচ্ছে 2, তার ওপরে স্কোয়ার। যেহেতু মিটারের ওপরে স্কোয়ার হয়ে যাবে 2 মিটারের ওপর, সুতরাং এর একক হবে বর্গ মিটার। তাহলে আমরা যদি এখন মান বার করি 3.14 ইন্টু 2^4, এখন যদি এটাকে আমরা গুণ করে দেই, তাহলে অতি সহজে আমরা এটার মান বের করতে পারব। তাহলে এটার মান আসে আমাদের 12.56 বর্গমিটার। আশা করছি অতি সহজেই আজকের এই সূত্রগুলোর মাধ্যমে তোমরা বিভিন্ন জ্যামিতিক আকৃতির ক্ষেত্রফল সহজেই নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। তোমরা এরপর অন্য কোনো সূত্র সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের কমেন্ট করতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।